দয়া করে কোনো কাজ আমাকে দেখাবেন না, আমি আপনার অল্প সময় কাজ দেখতে চাচ্ছি না। কষ্ট হোক, কিছুক্ষণ আপনি বসে অপেক্ষা করবেন, পরিবেশ নষ্ট করিয়েন না। আপনি আমাকে দেখতে পান আর না পান। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি দুই তিনটা কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা তারাক্ত বাদি ফেতনাতান আজারালেম রেজালেম নিসায়, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমি আমার জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক বস্তু। আপনি একটু শুনে রাখেন, মনে কষ্ট নেবেন না, আপনার জন্য আরও ভালো কথা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল মারাতা তুকবেলু ফি সুরাতে শয়তানিন অতুকবেলু ফি সুরাতে শয়তানিন, মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। আব্দুর রাজ্জাক সাহেব, আপনাকে ভালোবাসি তাই বক্তব্য শুনতে এসেছি, আমাদেরকে শয়তান বলেন না। না, আমি আপনাদেরকে শয়তান বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছেন। আপনি আরেকটু শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, মনে রেখো, মা রায় তুমি না কেসে তাকলিন অধীন আধাবিল রব্বির রাজুলিল হাজেম, পৃথিবীর মহিলারা তোমরা শুনে রেখো, বুদ্ধি কম বিবেক কম, এরপরেও মানুষের বুদ্ধি বিবেককে ধ্বংস করতে পারে তোমাদের চেয়ে কেউ, আমি কাউকে দেখি না। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার যদি আপনার পাশে হাসি মুখে কথা বলে তাহলে আপনার ঈমান বিক্রি হয়ে যাবে। এর নাম নারী, খুব সাবধান। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিনফানে মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক মাহম সিয়াতুন, এক শ্রেণীর মানুষ যাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এ দিয়ে তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। দুই নিসাউন, মহিলা, কাশে এতন, কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ। মনে হচ্ছে আল্লাহ রাসূল দেখে দেখে বলছেন, ভাইজান আপনি কষ্ট পাচ্ছেন, মনে হচ্ছে আপনার স্ত্রীকে দেখে দেখে বলছেন, আপনার স্ত্রী বসে আছে এখানে, ছোটবেলা উজ পরে আছে, পেট দেখা যাচ্ছে, আমি দায়ী না আপনি দায়ী? আপনার মেয়ে এখানে বসে আছে, ক্লাস টেনে পড়ে, মাথায় কাপড় নেই, এখন আমি দায়ী নই? আমাকে দায়ী করিয়েন না, আপনাকে আমি অনেক ভালোবাসি। নিসাউন, মহিলা, কাশে এতন, কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ, মমি লাতুন, ওরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়ে লাতুন, ওরা নিজেরা আকৃষ্ট হয়, লায়াত খোলা জান্না, এরা জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না, যাবে না, ওলা এজেদনা রিহাহা, এরা জান্নাতের গন্ধ পাবে না, ফেনে রিহাহা তু যাদ মিন মাসিরাতে কাদা ওয়া কাদা, এই জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে সতর্ক করে সান্ত্বনা দেওয়ার জন্য বলছি, আপনাকে আমি শয়তানের সাথে তুলনা দিনি, আপনাকে আমি জাহান্নামী ঘোষণা করিনি, জান্নাত মানুষের জন্য তৈরি করা হয়েছে। আপনাকে আমি মনে করি খাদিজার মতো, আপনাকে আমি মনে করি আয়েশার মতো। এক মিনিট দেখবেন এদিকে দেখেন, এক মিনিট দেখবেন এদিকে দেখেন। জিব্রাইল আল্লাহ রাসূলের কাছে আসলেন, জিব্রাইল এসে বলছেন আল্লাহ রাসূলকে, হাজে খাদিজা, ওই যে খাদিজা, ওই যে মা হায়নাউন, তার সাথে একটা পাত্র আছে, ফিহে এদামুন তম, ওই পাত্রে আছে তরকারি, ওই পাত্রে আছে খাদ্য, ওই পাত্রে আছে তরকারি, ওই পাত্রে আছে খাদ্য, এই যে আততকা, যখন আপনার কাছে চলে আসবে মোহাম্মদ, ফাকরা আলাইহা সালাম আমিন রব্বে হামিননি, আপনি তাকে বলেন, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। আপনি একটু বলেন, খাদিজা জিব্রাইল তোমাকে সালাম দিয়েছে। আবার একটু বলেন, খাদিজা তোমার জন্য জান্নাতে একটা হীরা মুক্তা মাণিক্য দিয়ে ঘর তৈরি করা হয়েছে, যেখানে কোনো হইচই নেই। খাদিজা মহিলা মানুষ নয়, খাদিজা মহিলা মানুষ তো, তা আল্লাহ রাসূল যে বললেন যে শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যাই, মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়, তা আল্লাহর নবী কি খাদিজাকে এভাবে বললেন? অবশ্যই না।
অবশ্য আপনাকে আমি এই কথা বলিনি, আপনি আজ থেকে ভালো হয়ে যান, এক মিনিট আর এক মিনিট দেখেন, আল্লাহ নবী বলছেন আয়েশা তোমাকে জিব্রাইল সালাম দিল, মানে এক জায়গাতে তিনজন, যেখানে আয়েশা সেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে জিব্রাইল, তিনজন এক বিছানে, তিনজন এক লেপের নিচে, তিনজন এক বিছানে, তিনজন এক লেপের নিচে, আল্লাহ নবী বলছেন আয়েশা হাজা জিব্রাইল, এই যে জিব্রাইল তোমাকে সালাম দিল, একবারে এইভাবেই বলছেন আয়েশা হাজা জিব্রাইল, এই যে জিব্রাইল তোমাকে সালাম দিল, তখন আয়েশা বলছেন আলাইহি সালাম ওয়া রাহমাতুল্লাহ, তাকেও সালাম, তার উপর শান্তি অবতীর্ণ হোক, ফালা তারা ওয়ালা নারা ফাতারা ওয়ালা নারা, আরে আপনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না, আরে আপনি তো জিব্রাইলকে দেখতে পান আমরা তো দেখতে পাই না, এক বিছানে তিনজন, এক মিনিট আপনাকে আমি আয়েশার আর একটা কথা শোনাই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় মারা গেছিলেন তা কি আপনাদের জানা আছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে, আল্লাহ রাসূলের কবর হয়েছিল কোথায়? আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে, তাহলে আয়েশা যখন কবরের পাশে যেতেন তখন মাথায় কাপড় দিতেন না, তিনি বলতেন এটা তো আমার স্বামীর কবর, তো কয়দিন পরে তার বাপের কবর হলো, তো তিনি এমনিতে যেতেন, এটা তো আমার স্বামীর কবর, এটা তো আমার বাপের কবর, তিনি মাথায় কাপড় না দিয়েই ওখানে চলে যেতেন, কয়দিন পরে উমার রাদিয়াল্লাহু তাআলার কবর হলো, তখন তিনি বলছেন না এখানে একজন বেগানা মানুষের কবর আছে, আমি মাথায় কাপড় না দিয়ে যাব না, তারপর থেকে তিনি নিজেকে গুটিয়ে নিয়ে মাথায় কাপড় দিয়ে ভালোভাবে কাপড় চোপড় গায়ে দিয়ে নিয়ে কবরের পাশে যেতেন, আয়েশা কবরকে লজ্জা করতেন, তুমি তো কষ্ট পাবে আর তোমাকে আমি কষ্ট দিতে আসিনি, আপনি একজন দিনী বোন, আপনার দেবরের মোটর সাইকেল এসছেন, আপনি বলেন আপনি এবার কোনটা হলো? এখানে যত মহিলা আছে এমনও মহিলা আছে যার মোবাইলে শত ছেলের নাম্বার আছে যার সাথে জেনার গল্প করে, শত ছেলে এখানে আছে উপস্থিত এখানে যার মোবাইলে এত মেয়ের নাম্বার আছে যে শত মেয়ের সাথে সে জেনার গল্প করে। শোনো, মোবাইলের অপর নাম জাদু, মোবাইলের অপর নাম জেনা, কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইনানে তাজনিয়ান জেনা হওয়ার নাজরো, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, অল ওজনান জেনা হওয়াল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, অল ইয়াদ জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হা দিয়ে ধরা, অল রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা, জেলাল কল্পনা তস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেলানের সনুৎক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা, এগুলি সব জেনার মাধ্যম। তুমি বিপদে পড়ো না যুবক, সাবধান হও, রাজশাহী চাঁপায় নবগঞ্জ একটা কথা বলে, হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে তেমন পাপকে ঠেকানো যায় না, হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে তেমন পাপকে ঠেকানো যায় না, শ্বাস বন্ধ হওয়ার পূর্বেই তুমি পাপ বন্ধ করো। শোনো তোমাকে আরেকটা কথা বলি, তুমি আজকে যদি এই মেয়ের সাথে গল্প করা জেনার কথা বন্ধ করতে পারো তাহলে কয়েকটা সুবিধা, তার একটা সুবিধা হলো পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা, তুমি জেনা বন্ধ করো, গল্প বন্ধ করো, যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া। আব্দুর রাজ্জাক সাহেব এই কথার একটু প্রমাণ দেন তো, এই কথার প্রমাণ তুমি জানো, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে তিনজন লোক রাস্তায় হাঁটছিল না, তখন বৃষ্টি আসলো, ওরা গর্তে চলে গেল, গর্তে যেতেই একটা পাথর গর্তের মুখের উপরে আসলো, এরা তো সরাতে পারবে না, তো একজন বলল বাপ মাকে ভালোবাসি পাথরটা সরিয়ে দাও, আল্লাহ বললেন ঠিক আছে দিলাম, অপরজন বলল আমি একটা লোককে কাজের জন্য নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করে চলে গেল, আমি বললাম টাকা নেও, ও নিল না, রাগ করে চলে গেল, অনেকদিন পরে এসে বলছে অর্ধেক দিনের টাকা দিন, আমি বললাম না, তৃতীয়জন বলছে আল্লাহ আমার একটা চাচাতো বোন ছিল খুব সুন্দরী ছিল, আমি তার সাথে জেনা করতে চেয়েছিলাম, সে বলেছিল যে 100টা স্বর্ণমুদ্রা লাগবে, আমি গরিব মানুষ ভেবেছিলাম আমি পারবো না, হাড় ভাঙা পরিশ্রম করে টাকা সংগ্রহ করলাম, টাকার হাতে দিলাম, জেনায় বসলাম, সে আমাকে বলল যে ইত্তাকিল্লা আল্লাহকে ভয় কর, ফকুম তানহা আমি ওখান থেকে উঠে গেছি, আমি জেনা করিনি, তোমাকে সন্তুষ্ট করার জন্য যদি এটা করে থাকি তাহলে পাথরটা সরিয়ে দাও, আল্লাহ বলেন ঠিক আছে দিলাম। এ দেখো তুমি বিপদ থেকে বেঁচে গেছো, তুমি যদি জেনা বন্ধ করতে পারো তাহলে বিচার মাঠে তুমি বিশেষ ছায়াতলে থাকবা,
সাত শ্রেণীর মানুষের মধ্যে তুমি এক শ্রেণীর মানুষ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন বাদি আকুম ইস্তাহিলুনাল হিরা ওয়াল হারা ওয়াল হারির ওয়াল খামরা ওয়াল মাজেব। অচিরে আমার উম্মত এমন হয়ে যাবে যারা জেনাকে হালাল মনে করবে, অচিরে আমার উম্মত এমন হয়ে যাবে যারা রেশমি কাপড়কে হালাল মনে করবে, অচিরে আমার উম্মত গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে, অচিরে আমার উম্মত নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে। হাদিস বুখারী মুসলিম। এই ছেলে একটু ধৈর্যের পরিচয় দাও, আমরা অল্প সময়ের মধ্যেই কথা শেষ করব, কাজেই তুমি পরিবেশ নষ্ট করো না। সম্মানিত দিনী ভাই বোন, অত্র বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায় মানুষ নেশাদার দ্রব্য পান করাকে এবং জেনাকে হালাল মনে করবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইশরাবান্না নাসুনিন উম্মতি, আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্য, আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্য। এই ছেলেরা, তোমাদের এখানে একটা ঘটনা জানা নাই যে আমি বলেছি ঠান্ডা পেপসি আরসি কোকোকোলা মদ, তখন আর একজন বলেছেন না এগুলো মদ নয়, তো সেটা তো তোমরা জানো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মানুষে মদ খাবে নাম দিবে অন্য, বলো তো সেটা কোনটা? আমি তো বলছি সেটা পেপসি ঠান্ডা কোকোকোলা আরসি, তোমরা একটা বলো সেটা কোনটা, বা ওনাকেই বলতে বলো সেটা কোনটা। সেটা যদি হয় আবা, আবা তো সবাই বলে মদ, সেটা যদি হয় গাঁজা, তো গাঁজা তো সবাই বলে মদ, সেটা যদি হিরোইন হয় তো হিরোইন তো সবাই বলে মদ, তাহলে ও কথা ঠিক নয়। ঠান্ডা পেপসি আরসি কোকোকোলা আরও যত এরকম আছে সব মদের অন্তর্ভুক্ত, তুমি তার ইতিহাস পড়ে দেখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও ইউজাফাল রৌস, এই সময়তে নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে বাদ্যযন্ত্র দিয়ে, এই সময়ে নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে বাদ্যযন্ত্র দিয়ে, একশো বিহুল্লাহ লার্জা, এদের ভূমিকম্প হবে, এদের উপরে ভূমিকম্প হবে, ওয়াইজল মিনহুল কিরদাত ওয়াল খানাজির, আল্লাহ এদের করে দিবে বানর, আল্লাহ এদের করে দিবে সর, আল্লাহ এদের করে দিবে বানর, আল্লাহ এদের করে দিবে সর। সম্মানিত দিনী ভাই বোনের ছেলেরা একটু খেয়াল করো তো, আল্লাহ কেন সর করবেন? গরু ছাগল তো করতে পারেন, কুকুর সিরিগাল তো করতে পারেন, সর কেন বানাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে, আমার উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে। বিপদ এক, ভূমিকম্প হবে। বিপদ দুই, মানুষের আকার আকৃতি পরিবর্তন হবে। বিপদ তিন, সর্বধরনের সমস্যা নেমে আসবে। জমির দাম 20 লাখ আর রেস্টি খরচ 10 লাখ, এটা কি? আচ্ছা, এটা আপনাদের ধারণায় এটা কি? এই টাকাটা কেন? এটা কিসের টাকা? এটা কি কোনো ভিক্ষা? এটা কি কোনো কাউকে রক্ষা করা? এটা কেন? এর নাম সমস্যা নেমে আসবে। 80 টাকা লিটার তেল 130 টাকা হলো, সর্ব ধরনের সমস্যা নেমে আসবে মানুষের উপরে তিনটে পাপের কারণে। এক, এই যে সারেবুল খমরা, যখন ওরা নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি তামাক জর্দা সিগারেটগুল নেশাদার দ্রব্য পান করবে। দুই, জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে। তিন, যারা বুবুল মাজেব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সব মোবাইলে বাজনা বাজে, সব মোবাইলে মেয়ে নাচে, সব মোবাইলে বাজনা বাজে, সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে বাজনা বাজে, সব দোকানে মেয়ে নাচে, সব বাড়িতে বাজনা বাজে, সব বাড়িতে মেয়ে নাচে। সম্মানিত দিনী ভাই বোন, এগুলো হচ্ছে পৃথিবী ধ্বংসের লক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলে এই, বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, মদপান বেশি হয়ে যাবে, জেনা বেশি হয়ে যাবে, মহিলা বেশি হয়ে যাবে, পুরুষ কমে যাবে, একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী, অর্থাৎ একজন পুরুষের সাথে হাজারো নারীর জেনার সম্পর্ক থাকবে বেহিসাব। এটাই কিয়ামতের লক্ষণ। বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্যের অন্তর্ভুক্ত। আব্দুর রাজ্জাক সাহেব, এই কথা একটু বুঝিয়ে বলেন তো,
আমরা তো বিড়ি সিগারেট অনেকেই খাই, আমরা তো এটাকে তেমনটা মনে করি না। আল্লাহ রাসূল বললেন, মাসকারা কাসিরুহু ফাকারিলুহু হারাম, যে জিনিসটা কম খেলে বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম। যে লোকটা নিয়মিত জর্দা খায় তাকে হাফ কেজি জর্দা খাইয়া দেন তো দেখি, নিয়মিত জর্দা খায় হাফ কেজি খেলে তার বিবেক নষ্ট হয়ে যাবে। যে জিনিস বেশি খেলে বিবেক নষ্ট হবে তার একটা কণাও হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নেশাদার দ্রব্য সম্পর্কে আপনি খুব সাবধান থাকবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমার কয়েকটা জরুরি নসিহত। এক, পাঁচ ওয়াক্ত সলাত, এর সাথে কোনোদিন আপোষ হবে না। দুই, হালাল রুজি, এর সাথে কোনোদিন আপোষ হবে না। প্রয়োজনে মানুষের বাড়িতে কাজ করে খাবো, প্রয়োজনে চকলেট বিক্রি করে খাবো। তিন, কোরআন মাজিদ তেলাওয়াত অন্তত সূরা ইখলাস। চার, দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। এই চার নম্বরটাই বেশি জটিল, ওখানে আপনি দুইজন মিলে গল্প করছে গিয়ে বসলেন, ওরা দুইজন বলছে যে উমুক খুব খারাপ, তা আপনি বললেন ঠিকই বলেছে আসলই খারাপ, এই পাপটা ঠেকান তো দেখি কিভাবে ঠেকাবেন। তাহাজ্জুদ পড়ে ঠেকান, হজ করে ঠেকান, ওর ফলাফল হলো জাহান্নাম। ও দিয়ে মানুষের মান সম্মানের হানি হয়েছে, ওটা হলো জুলুম। এখন তোমার বিচার পরে হবে, কতদিন পরে হবে আল্লাহ ভালো জানে। যদি একদিন সমান 50,000 বছর হয় তাহলে তিন দিন যদি তোমার বিচার লেট হয় তাহলে 1,50,000 বছর হবে। আর খুব ভালোভাবে বলেছি, ভালো মানুষের বিচারের সময়সীমা কতটুকু বলো তো দেখি। না না না, ওটা হলো কবরে থাকার কথা, এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে? ফরজ সলাতের সমান। একজন মানুষের বিচারের সময়সীমা কতটুকু সময়ের সমান? এক অক্ত ফরজ সলাত আদায় করতে যত লাগে সময়, অথচ কারো যদি দেরি হয়ে যায় তাহলে 1,000 বছর দেরি হবে। আর কবরে থাকার সময় কতটুকু? এটা হলো বাসরাতের সমান। তাদের এক সাহেব, 4,000 বছর আগে যারা মারা গেছে, এখনই যারা মারা গেল, 4,000 বছর আগে যে মারা গেছে তার কাছে কবর যেমন, এখনই যে মারা গেল তার কাছে কবর তেমন। ও বুঝতে পারবে না যে কতদিন থেকে আছে, কতদিন থাকলাম। যদি ভালো মানুষ হয় তাহলে বাসর রাতে ঘুমিয়েছে রাত 3টার দিকে, 4:30-5টার দিকে তার বউ বলছে উঠে না, আজান হয়ে গেছে, আজান হয়ে গেছে। সবচেয়ে তার কাছের মানুষ, প্রিয় মানুষ, এখন ঘুম থেকে উঠে চোখের উপরে আঙ্গুল দিচ্ছে আর মনে হয় আরে এখনই তো ঘুমালাম, এখনই তো ঘুমালাম। ভালো মানুষকে যখন কবর থেকে উঠানো হবে তখন ও বিরক্ত হবে, আরে এখনই তো ঘুমালাম। এর নাম ভালো মানুষ, এর নাম কবর। কবর যত কঠিন কেয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন, কেয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝাই আপনাকে আমি কেয়ামত কত কঠিন, কি দিয়ে বুঝাই আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? আল্লাহর অস্তে রাতে উঠে সলাৎ পড়তে শিখুন, 2 রেকাত, 4 রেকাত,